আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আলহামদুলিল্লাহ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা। সেই বিষয়টা হয়েছে হৃদরোগ থেকে বাঁচতে বর্জন করুন 10টি খাবার। অর্থাৎ হৃদরোগ থেকে বাঁচার জন্য যে 10টি খাবার আমাদেরকে পরিত্রাণ করতে হবে এবং পরিত্রাণ করা সমুচিত এবং পরিত্রাণ করাই আমাদের সবচেয়ে বেশি জ্ঞানী কাজ হবে, সেই 10টি খাবার নিয়ে আলোচনা করব আপনাদের নিকট। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ মতো দেখতে থাকুন, কারণ এই খাবারগুলো যদি হৃদরোগের পেশেন্ট আপনার ফ্যামিলিতে থাকতে পারে, প্রতিটা পরিবারের মধ্যেই কম বেশি হৃদরোগের পেশেন্ট রয়েছে। সুতরাং সকলের প্রতি আমার অনুরোধ রইল, যেই ভিডিওটা দেখতেছেন দেখার পরে এটা যারা হৃদরোগে আক্রান্ত আছেন ওনাদেরকে দেখাবেন, তা না হলে ওনাদেরকে বিষয়গুলো বলবেন যে এই বিষয়ে এই ধরনের খাবার আপনাদেরকে যত সম্ভব কম খাওয়া। কারণ আপনি যদি খাবার না কম খান, খাবারে যদি নিয়ন্ত্রণ না নিয়ে আসেন, তাহলে কখনোই আপনি মেডিসিন খেয়ে হৃদরোগকে পরিপূর্ণভাবে আপনার কী করতে পারবেন না, পরিপূর্ণভাবে আপনার আয়ত্ত আনতে পারবেন না এবং এটার প্রবলেমটা সম্পূর্ণভাবে পরিত্রাণ করতে পারবেন না। ঠিক আছে, প্রথম অংশ হয়েছে, প্রথমত আপনাকে চিংড়ি খাবার একদম কমিয়ে ফেলতে হবে, যত সম্ভব কম পরিমাণ চিংড়ি খেতে হবে। চিংড়ি মাছ না খাওয়াটাই আপনার জন্য সবচেয়ে যুক্তিযুক্ত, কারণ চিংড়ি খেলে এটা আপনার হার্টের জন্য ক্ষতি সাধন করতে পারে। অনেক রিসার্চে অনেকভাবে প্রমাণিত, অনেক সায়েন্টিস্টরা এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবং অনেক ডক্টরদের হার্টের পেশেন্ট যারা, ওনারা ছিল মেরে দেয় যে চিংড়ি খাওয়া নিষেধ, আলাদা ছিল থাকে ওনাদের। সুতরাং বুঝতে পারতেছেন, আপনারা যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন, যতটুকু সম্ভব আপনারা চিংড়ি খাওয়া থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে রাখবেন। এবং ফাস্টফুড জাতীয় খাবার, বিশেষ করে বাহিরে যে চিকেনটা দেখা যায় বা বিভিন্ন ফাস্টফুড, এখন কিন্তু বিভিন্ন ফাস্টফুড দেখা দিছে, বিশেষ করে প্রতিষ্ঠানের নাম বলবো না, বড় বড় প্রতিষ্ঠান যারা খাবার আপনার বিতরণ করে বিভিন্ন বাসা বাড়িতে, প্রচুর ফাস্টফুড। এটা বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আছেন ওনারা খাবেন না। ঠিক আছে, আপনাদেরকে অনুরোধ, প্লিজ বাবারা পায়ে হাত দিয়া বলি, আপনারা এই খাবারগুলো থেকে পরিত্রাণ থাকুন এবং নিজেকে সরিয়ে রাখুন। চিংড়ি একদমই না খাওয়া এবং ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো, চিকেন রিলেটেড যে খাবারগুলো, এই খাবারগুলো যত সম্ভব আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং ডিমের কুসুম একদমই না খাওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে গ্লোবুলিন রয়েছে, গ্লোবুলিন একটা ফ্যাট জাতীয় উপাদান, যেটা সম্পূর্ণ এটা তৈলাক্ত ফ্যাট জাতীয়, যেটা আপনার হার্টের ক্ষতি করতে পারে এবং হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক কয়েক গুণ বৃদ্ধি করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু যারা হার্টের রুগী না তারা খেতে পারবে। ঠিক আছে, যারা হার্টের পেশেন্ট আছেন তারা একদমই ডিমের কুসুম খাবেন না, ডিমের সাদা অংশটা খাবেন। এবং ঘি মাখন না খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন, অর্থাৎ খাওয়া থেকে বিরত থাকবেন, না খাওয়া থেকে না, খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ আপনার ডিম, ঘি এবং মাখনে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে, যে ফ্যাটটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতি নিয়ে আসে। এবং কেক পেস্ট্রি এবং আপনার পুডিং আইসক্রিম, কেক পেস্ট্রি পুডিং আইসক্রিম থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে রাখবেন। কেক আমরা সচরাচর মনে করি যে কেকে কোনো ধরনের ক্ষতি নেই, কিন্তু আসলে কেক খাওয়া উপযুক্ত নয় যারা হার্টের পেশেন্ট আছেন। পেস্ট্রি এবং পুডিং প্রচুর ফ্যাটের উপাদান, যেটা হার্টের মধ্যে ক্ষতি করতে পারে, এবং আইসক্রিম প্রচুর ফ্যাট উপাদান। ঠিক আছে, এবং নারিকেল তেল, নারিকেল তেল অনেক সময় আমরা বেশ কিছু কারণে কোনো প্রয়োগ করি বা নারিকেল যেটা খাই ওই খাওয়াটা থেকে পরিত্রাণ থাকবো, অর্থাৎ নারিকেল খাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে দিব। মাছের মাথা, আবার আসেন, মাছের মাথা খাওয়া যাবে না বা ডিম খাওয়া যাবে না, মাছের ডিমও খাওয়া যাবে না, মাছের মাথাও খাওয়া যাবে না, যেই কোনো মাছের ডিম, যেই কোনো মাছের মাথা খাওয়া যাবে না। খেলেও একদম সীমিত, জাস্ট একটু নিয়ে মুখের মধ্যে দেয়া, জাস্ট এরকম যে আমি খেয়েছি এরকম অনুভূত হওয়া। এবং রেড মিট, বিশেষ করে মাংস, সম্পূর্ণ থেকে ভাবে গরুর মাংস, হাঁসের মাংস থেকে নিজেকে সরিয়ে রাখা, যত সম্ভব কম খাওয়া। ঠিক আছে, এবং কলিজা, সেটা মাছের হোক, গরুর হোক আর মুরগির হোক, যত সম্ভব কম খাওয়া। মগজ, সেটা মাছের মগজ হোক, গরুর মগজই হোক, আবার মুরগির মগজই হোক না কেন, মুরগের মগজই হোক না কেন, খাওয়া যাবে না। হাড়ের মজ্জা কোনোটাই খাওয়া যাবে না, সেটা হাঁসের, মুরগির, গরুর বা খাসির কোনোটারই যে হাড়ের যে মজ্জাটা আছে এটা খাওয়া যাবে না। অতিরিক্ত ভাজা বা তৈলাক্ত খাবার পরিত্রাণ করতে হবে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি নিয়ে আসবে এবং স্বাস্থ্য অনেক মারাত্মক ধরনের প্রভাব বিস্তার করতে পারে এবং বিভিন্নভাবে আমাদের হিউম্যান বডিতে ক্ষতি করতে পারে। সুতরাং ভাজা তেল বা ভাজা তৈলাক্ত খাবার যত সম্ভব নিজেকে এড়িয়ে চলার
চেষ্টা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা যদি এই বিষয়গুলা 10টা বিষয় আমরা মেনে চলি, হার্টের পেশেন্ট আছেন আপনারা, অনেকটাই হার্টের সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন এবং আপনি অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্য সকল সুখের মূল। আসসালামু আলাইকুম।